নমস্কার, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানব গীতায় শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত কয়েকটি অমূল্য শিক্ষা, জীবন সম্পর্কে মহামূল্য কিছু উপদেশ গীতায় দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি গীতায় গ্রথিত করা আছে। হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মগ্রন্থ, প্রতিটি মানুষের জীবনের অন্তত একবার পাঠ করা জরুরি। নিজের আপনজনদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেওয়ার সময় সখা অর্জুনের মনের সব দ্বিধা দ্বন্দ্ব ও সংশয় তাকে গীতার বাণী দান করে দূর করেছিলেন শ্রীকৃষ্ণ। গীতায় জীবনের সব সমস্যার উত্তর খুঁজে পাওয়া যায়। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে উন্নতি ও সাফল্য লাভ অবধারিত। গীতায় মানুষকে বাঁচার উপায় শেখানো হয়েছে। ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে সঠিক পাঠ ও শিক্ষা দেওয়া হয়েছে গীতায়। শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের জীবনের পাশাপাশি মৃত্যু পরবর্তী জীবনেরও পাঠেও। গীতায় দেখানো জীবন দর্শনকেই সর্বশ্রেষ্ঠ মনে করেন পণ্ডিতরা। এবার আমরা জানব গীতায় শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত কয়েকটি অমূল্য কথা সম্পর্কে। সে কথাগুলো হচ্ছে, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সোজা সাতটা কথা বলেন তার কথা আমাদের অনেক সময় রূঢ় মনে হতে পারে, কিন্তু সে ব্যক্তি কখনো কাউকে প্রতারণা করেন না। গীতায় বলা আছে, মনে ভালো চিন্তা রাখো, মানুষ স্বাভাবিকভাবেই তোমাকে পছন্দ করবে। নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখো, তোমার কাজ নিজের থেকেই ভালো হওয়া শুরু হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে প্রতিটি মানুষের জীবনে তিনটি মন্ত্র মাথায় রাখা উচিত। এই তিন মন্ত্র হলো, এক, খুব আনন্দের সময় কাউকে প্রতিশ্রুতি দিও না, দুই, খুব রেগে গিয়ে কাউকে উত্তর দিও না, এবং তিন, খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। অনেক সময় আমরা জীবনে বড় সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি, আবার অনেক সময় বড় সমস্যা থেকে আমরা এমনভাবে মুক্তি পেয়ে যাই যাতে মনে হয় কেউ যেন আমাদের সাহায্য করছে। এটাই হলো ঈশ্বরের অদৃশ্য ক্ষমতা। তাকে আমরা চোখে দেখতে না পেলেও অনেক সময় তার কৃপা আমরা অনুভব করতে পারি। শ্রীকৃষ্ণ বলেছেন যে রাগ হলো খারাপ জিনিস, কিন্তু যেখানে রাগ দেখানো জরুরি সেখানে রাগ দেখানোই উচিত। না হলে যে ব্যক্তি খারাপ কাজ করছে সে তা করতেই থাকবে। কোনো ব্যক্তি খারাপ কাজ করলে সেটা তাকে বোঝানো জরুরি। গীতায় বলা হয়েছে যে সত্য কখনো নিজেকে জাহির করে না, যা সত্য তা এমনিতেই সত্য। সে কখনো এসে বলে না যে দেখো আমি হলাম সত্য, কিন্তু যা মিথ্যা তা সব সময় নিজেকে সত্য বলে দাবি করে। ভালো মানুষদের মধ্যে একটি দোষ থাকে, তা হলো তারা সবাইকে ভালো বলে মনে করেন, কিন্তু আসলে তা নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমরা অতীতে যে কাজ করেছি তাই আমাদের বর্তমান কাল নির্ধারণ করে, আর এই একইভাবে বর্তমানে আমরা যে কাজ করছি তা আমাদের ভবিষ্যৎ জীবন নির্ধারণ করে। এবং গীতায় শ্রীকৃষ্ণ তিনটি যোগের কথা বলেছেন। এক হচ্ছে কর্মযোগ, কর্মের একটি সঠিক পথ এবং নিঃস্বার্থ সেবা যা আধ্যাত্মিকতার সাথে এগিয়ে যায়। দুই হচ্ছে জ্ঞানযোগ, নিজের এবং মহাবিশ্বের প্রকৃত প্রকৃতি আবিষ্কার করার উপায় হিসেবে জ্ঞান এবং চিন্তার পথ। তিন হচ্ছে ভক্তিযোগ, ঈশ্বরের সাথে এক হওয়ার জন্য ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তির পথ। এছাড়াও আমরা ভগবদ্ গীতার আরও কিছু বাণী আমরা শুনে নেব। যে ভগবদ্ গীতা পাঠ করে সে তার জীবনের উপায় জানে। এখানে গীতার কিছু ইতিবাচক উদ্ধৃতিও রয়েছে যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি এবং আমার সমস্ত চিন্তা থেকে মুক্ত মানুষ পরম শান্তি খুঁজে পায়। জন্মের জন্য মৃত্যু যেমন নিশ্চিত, তেমনি মৃত্যুর জন্য জন্ম। অতএব যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। সুখ হলো মনের একটি অবস্থা এবং বাহ্যিক জগতের সাথে এর কোনো সম্পর্ক নেই। নিজের জন্য এটা সহজ করুন, সংগঠিত হন এবং এই মুহূর্তে বেঁচে থাকুন। আপনার দৈনন্দিন কার্যকলাপ আপনার সুখ চুরি করা উচিত নয়। দীর্ঘ অনুশীলনের ফলে যে সুখ আসে, যা দুঃখের অবসানের দিকে নিয়ে যায়, যা প্রথমে বিষের মতো কিন্তু শেষ পর্যন্ত অমৃতের মতো। এই ধরনের সুখ নিজের মনের নির্মলতা থেকে উদ্ভূত হয়। আত্মজ্ঞান আপনার মনের সমস্ত দ্বৈততাকে ছাই করে দেয় এবং আপনাকে অভ্যন্তরীণ শান্তি এনে দেয়। সুখের চাবিকাঠি হলো আকাঙ্ক্ষা হ্রাস করা। একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টায় উঠতে পারে বা নিজেকে নিজে আঁকা একই পদ্ধতিতে, কারণ প্রত্যেক ব্যক্তি তার নিজের বন্ধু বা শত্রু।
মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। তিনি যেমন বিশ্বাস করেন তিনিও তাই। বস্তু জগতের সমস্ত সুখের একটি শুরু এবং শেষ আছে, কিন্তু কৃষ্ণের সুখ সীমাহীন এবং কোনো শেষ নেই। অনেক জীবন ধরে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে একজন ব্যক্তির সমস্ত স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে শুদ্ধ হয় এবং জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জন করে। আপনি তাদের জন্য দুঃখ করুন যাদের জন্য দুঃখ করা উচিত নয়। তবু আপনি জ্ঞানীর কথা বলেন, মৃত বা জীবিতদের জন্য বিজ্ঞ ব্যক্তিরা দুঃখ করেন না। এই ক্ষণস্থায়ী বিশ্বের সাথে আঁকড়ে ধরুন বা ভয় পাবেন না। জীবনের উন্মোচনে বিশ্বাস করুন এবং আপনি সত্যিকারে প্রশান্তি অর্জন করবেন। মূর্ত আত্মা অস্তিত্বের চিরন্তন, অবিনশ্বর এবং অসীম। শুধুমাত্র বস্তুগত দেহই প্রকৃতপক্ষে বিনাশযোগ্য। শান্ততা, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং বিশুদ্ধতা, এগুলি মনের শৃঙ্খলা। কারণ এবং ফলাফল মানসিক বিপরীত সহ এমন জিনিস যা আসে এবং যায়। এই জ্ঞান আপনাকে তাদের সব সহ্য করতে সাহায্য করে। মন যেখানে বিচরণ করে অস্থির ও বিচ্ছুরিত তৃপ্তির সন্ধানে, সেখানেই তাকে নিয়ে যাও। এটিকে আত্মার মধ্যে বিশ্রাম নিতে প্রশিক্ষণ দিন। এই আত্মধ্বংসাত্মক নরকের তিনটি দরজা রয়েছে, কাম, ক্রোধ এবং লোভ। এই তিনটি ত্যাগ করো। স্বার্থপর কাজ থেকে বিরত থাকা এক ধরনের ত্যাগ, যাকে বলে সন্ন্যাস। কর্মফল পরিত্যাগ করা আরেকটা, যার নাম ত্যাগ। কিছু মানুষ যেখানেই যায় সেখানে আনন্দ ছড়িয়ে দেয়, অন্যরা যেখানে যায় সেখানে সুখের সৃষ্টি করে। পরিপূর্ণতার সাথে অন্য কারো জীবনকে অনুকরণ করে বেঁচে থাকার চেয়ে আপনার নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানো অনেক বেশি ভালো। যখন চেতনায় একীভূত হয় তবে সমস্ত নিরর্থক উদ্বেগ পিছনে ফেলে যায়। পরিস্থিতি ভালো হোক বা অসুস্থ হোক, চিন্তার কোনো কারণ নেই। পরিবর্তন হলো মহাবিশ্বের নিয়ম। আপনি মুহূর্তের মধ্যে কোটিপতি বা মুহূর্তের মধ্যে দরিদ্রও হতে পারেন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহং, এই আমার প্রকৃতির আটটি বিভাগ। তার বিচার আরও ভালো হবে এবং তার দৃষ্টি পরিষ্কার হবে যদি তিনি যা করেন তার ফলাফলে তিনি আবেগগতভাবে জড়িত না হন। এর সাথেও আমরা জানবো যে টাকা নয়, এই তিনটি বস্তুই ধনী করে যে কোনো মানুষকে। সেটি গীতায় ভগবান কৃষ্ণও বলে গেছেন। গীতা আসলে হলো কৃষ্ণ ও অর্জুন, এই দুই বন্ধুর কথোপকথন। মহাভারতে কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতা কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন। তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে শ্রীমদ্ ভাগবত গীতায়, জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি। কিভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন বিষ্ণুর 10 অবতারের অন্যতম শ্রীকৃষ্ণ। আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার উপদেশ। গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন। গীতায় বলা হয়েছে যে অর্থ নয় মানুষকে সত্যিকারে ধনী করে তোলে এই তিনটি জিনিস। গীতায় কয়েকটি উপদেশ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না। সত্যিকারের ধনী তিনি যার চিন্তাভাবনা ভালো, ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী। গীতায় আরও বলা হয়েছে, এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই। প্রথম, কোনো ভুল মানুষকে ভালোবাসা, এবং দ্বিতীয় হলো কোনো ভালো মানুষকে প্রতারণা করা। গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হয়েও না। ঈশ্বর জানেন যে এই ভালোত্ব তোমার ভেতর থেকে আসছে, না শুধু বাইরের খোলস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না, তাহলে অন্তত 100টা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে। গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না। আমরা এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী শুনলাম। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।